যে পানি লাগবে পানি, মুগ্ধ পানি পাঠিয়েছে, বলতে পারবো না এই জায়গাটা। দেখ সাদিয়া আপু খুবই ই হয়ে যাচ্ছে, মুগ্ধর বিষয়টা আসলে আমরা কোনোভাবেই বলতে পারছি না। গোলাগুলির মধ্যে ছিল কেন আবু সাইদকে দেখে, এই জন্য আমার মনে হয় আমরা যারা জাগ্রত হয়েছি, আমাদের বিবেক জাগ্রত হয়েছে আবু সাইদের মতো একজন শহীদকে দেখে। আমার মনে হয় প্রতিটা জেলায় আবু সাইদের মানে আবু সাইদের নামে কোনো একটা জায়গা করা উচিত বা একটা নামকরণ একটা রাস্তা করা উচিত। আমার মনে হয় এটা যে আমরা দেখেছি মুগ্ধ পানি খাওয়াচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, সেই কথাটি আমার মানে কীভাবে বলবো, তার মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন, সেই মুগ্ধর ব্যাপারে একটু যদি বলতেন। আসলে করেছিল কেউই কোনো অন্যায় করেনি, এই 2024-এ যারা শহীদ হয়েছে তারা তো নিষ্পাপ, তারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, তাদের মন ছিল একদম ফুলের মতো পবিত্র, তারা কিছু কোটার জন্য নিজের মানে আসলে আমি ওদের কথা মনে হলে আমি আসলে ভাষা হারিয়ে ফেলি। তো যাই হোক, মুগ্ধর মতো অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল, অনেকেই পানি নিয়ে অনেক মানে ভিডিও ফুটেজ আমরা দেখেছি যে পানি লাগবে পানি, মুগ্ধ পানি পাঠিয়েছে, বলতে পারবো না এই জায়গাটা। দেখ সাদিয়া আপু খুবই ই হয়ে যাচ্ছে, মুগ্ধর বিষয়টা আসলে আমরা কোনোভাবেই বলতে পারছি না। তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দেশকে পরিবর্তন করে এনেছে, আমরা আমরা আসলে এমন একটা দেশ চেয়েছিলাম যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো। এই স্বাধীনতা আমরা এতদিন পরাধীন ছিলাম, এই ছাত্রদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের সাহসিকতায় বাংলাদেশ এগিয়ে গিয়েছে যা আমরা কখনো ভাবতেও পারি নাই। আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, মানে সুন্দর একটা নিঃশ্বাস দিতে পারছি। তো অবশ্যই তাদের কাছে অনেক অনেক আশাবাদী, ভবিষ্যতে আমরা যেন একটা মানে সত্যিকারের ডিজিটাল দেশ দেখতে পারি, সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো আমাদের এই দেশটাকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি। আরেকটি কথা হচ্ছে রংপুরে যে আবু সাইদ প্রথম পুলিশের গুলিতে নিহত হয়েছেন, অনেকে দাবি জানিয়েছেন সেই জায়গাটি আবু সাইদ চত্বর নামে একটি স্থাপন তৈরি করা হোক, শুধু সেই জেলাতেই না, আমার মনে হয় প্রতিটা জেলায়। কারণ কি, আবু সাইদকে দেখে আমাদের আমরাও কিন্তু আবু সাইদের মতো হয়ে গিয়েছিলাম। আজকে এখানে যারা ছিল সবাই কিন্তু রাস্তায় ছিল মুগ্ধ, এই পানি যেন কখনো না পুরায়, মুগ্ধর এই প্রতিদান আমরা যেন কখনো না ভুলি, এটুকু সবার কাছে আহ্বান করব যে এমন কেন কোনো দেশ আর যেন না আসে যে আমাদের কাছ থেকে আমাদের সন্তান হারিয়ে যায়, আর কোনো মুগ্ধ আমরা আর চাই না। আপনার মতো আমরা দেখেছি প্রফেসর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তিনি কালকে গতকালকে শপথ গ্রহণে মুগ্ধ এবং আবু সাইদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক একেবারে আপনার মতন। মানে তারা আমাদের দেশে যে স্থাপন তৈরি করেছেন সেটি ভুলার মতন। আসলে আবু সাইদ, মুগ্ধ এর মতো অনেক নাম জড়িয়ে গেছে তাদের সাথে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য এখন আর কোনো কিছু করার নেই, আমরা এতটুকু করব সবাই যেন তাদের জন্য সবসময় দোয়া করি, সবসময় তাদের জন্য দোয়া করবেন, যেটা তাদের কাজে লাগবে এখন যে দোয়াটা, এটা আমরা যেন সবাই তাদের জন্য দোয়া করি এবং আর কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই, যে এমন কোনো দিন আর দেখতে হয় যে আমাদেরকে রাস্তায় নামিয়ে নিরস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়তে হয় আমাদের প্রশাসনের সাথে, আর কোনো প্রশাসন যেন এমন তৈরি না হয় যে প্রশাসনকে আমরা ঘৃণা করি। আমরা নতুন একটা এমন প্রশাসন চাই যারা হবে আমাদের বন্ধু, রাজনৈতিক কর্মকাণ্ড আমরা আর কোথাও চাই না, কোনো রাজনীতি আমরা কোনো স্কুলে কলেজে চাই না, যা আমরা দেখেছি স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটা জায়গায় ব্যাংকে পর্যন্ত রাজনীতি, এই রাজনীতি মুক্ত একটা দেশ চাই। ডক্টর ইউনুস এসেছেন, আমরা আশা করব রাজনীতি মুক্ত একটা দেশ আমাদেরকে যেন উপহার দিয়ে যান তিনি। জীবন গঠন সংস্থা, এটার সাথে আপনারা যুক্ত হন, এখানে এসে আপনারা যে কোনো সহযোগিতা নিতে পারবেন, আর এখন যারা এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে আমি সরকারকে একান্ত দাবি জানাচ্ছি, তাদের ফ্যামিলি থেকে যে কোনো একজন একজন করে যেন সরকারি চাকরি দিয়ে দেয়, সরকারি চাকরি তাদেরকে যেন দিয়ে দেয়, এবং যারা প্রাণ হারিয়েছে শুধু তারাই না, যারা তাদের হাত অথবা পা হারিয়েছে, তারা যাদের অঙ্গ হারিয়েছে,
যাদের চোখ নাই, যাদের হাত নাই, এদের সবাইকে বলতেছি, এদের সবাইকে যেন সরকার এক একজনকে করে ফ্যামিলির এক একটা চাকরি দিয়ে দেয়, তাহলে তাদের ফ্যামিলিটা উঠতে পারবে। আমরা সহযোগিতা করতে গেলে তাদের সারা বছরই করতে হবে। যদি আমরা একটা ফ্যামিলি থেকে একজনকে মানুষের মতো মানুষ করে দিতে পারি, সেক্ষেত্রে আর আমাদের ওই ফ্যামিলিটাকে সহযোগিতা করতে হচ্ছে না। তো আমি সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি। দেশের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবে বা শিক্ষার্থীদের কতটুকু চাওয়া পাওয়া পূরণ করতে পারবে? আমি মনে করি স্বাধীন হওয়ার পর পর্যন্ত, এখন পর্যন্ত যে সরকার এসেছে তাদের থেকে এখন যে দুই সমন্বয়ক সহ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে আমরা দল গঠন করেছি, এরা এই বাংলাদেশকে অনেক বড় উচ্চতা নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে দুইজন সমন্বয়ক আপনারা উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পেয়েছেন, অবশ্যই এই দেশের জন্য তারা করার জন্যই দিয়েছে, কারণ তাদের পাঁচজনের ডাকে এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাদের হাত পা, তাদের চোখ, এইগুলো হচ্ছে তাদের এখন আর নাই, তাদের অঙ্গগুলো নাই এখন, তারা হসপিটালে ভর্তি। তো অবশ্যই তারা, আমরা চাই তারা একটা ভালো উদ্যোগই নিচ্ছে, অবশ্যই তাদের নেতৃত্বে এই দেশ চলবে, চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ, এটাই আমরা দাবি জানাচ্ছি। অবশ্যই এটা পজিটিভলি তারা একটা সরকারি কর্মকাণ্ডে গিয়েছে, এটাই আমরা চাচ্ছিলাম। অবশ্যই আমাদের হয়েছে, বিশেষ করে আমরা আরেকটা দাবি, আরেকটা যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিম নজরুল স্যার এখানে জয়েন করেছে, এটাই সব থেকে ভালো একটা ব্যাপার ছিল। তার সে যদি এই দায়িত্বে থাকে, অবশ্যই এই দেশ কোনো গুন্ডা বাহিনী, কোনো সিন্ডিকেট, কোনো চাঁদাবাজি এই দেশে আর যাবে না, এটা আমরা চাচ্ছি। আর আমাদের অর্থ এলাকা যারা চাঁদাবাজি করতেছে, আমরা সবাই এই চাঁদাবাজি থেকে যারা মুক্ত চাচ্ছি, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের অঞ্চলটাকে পরিপূর্ণভাবে যেন এই স্বাধীন বাংলাদেশের একটা মানে স্বাধীনতা পেয়ে আমরা এই চলাচল করতে পারি, এটাই আমরা কাম্য করছি। আপনি একজন অভিভাবক, অভিভাবকের ভূমিকায় আপনি সাধারণ শিক্ষার্থীদের প্রসঙ্গে কী বলতে চাচ্ছেন?